السلام عليكم ورحمة الله এই আয়োজনে প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে খলিলপুরের এই গ্রামে অত্যন্ত মনোরম একটি পরিবেশে শহীদ দীনি তালিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দীনি প্রতিষ্ঠান ইতিমধ্যে ভর্তির ঘোষণা দিয়েছে এবং আপনাদের অনেক যারা ছাত্র রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে আপনারা তাদেরকে ভর্তির জন্য এখানে ইতিমধ্যেই অনেককে দিয়েছেন এবং ভর্তি করাচ্ছেন। আজকে ওই দারুল হাদিস মডেল মাদ্রাসার উদ্বোধনী ক্লাস উপলক্ষে আজকের এই মত বিনিময় সভা, আজকের এই আয়োজন। এই আয়োজনে উপস্থিত আছেন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উল্লেখযোগ্য, যারা এই দেশে সত্যিকার দীনের সহি কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে যারা গাইডেন্স দিয়ে যাচ্ছেন, কোরআন হাদিসের দিক নির্দেশনাকে সামনে রেখে মানুষের সামনে হেদায়েতকে, ইসলামের হেদায়েতকে তুলে ধরছেন, এই ধরনের যাদেরকে আপনারা হয়তো স্টারও বলতে পারেন ভিন্ন ভাষায়, এই ধরনের মূলত আমার পরিচিত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এবং এদের সবাই বাংলাদেশের যেই ট্রেডিশনাল এডুকেশন রয়েছে, শিক্ষা রয়েছে, এই সমস্ত শিক্ষা গ্রহণ করার পর বাংলাদেশ থেকে মদিনা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে, এই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা সবাই উচ্চ ডিগ্রি নিয়েছেন, এমনকি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। এটি খলিলপুর এই এলাকার জন্য মূলত একটি গৌরবের বিষয়, কোনো সন্দেহ নেই। আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি শুরুতেই মেহমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি যে তারা কষ্ট করে ঢাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারাও অনেকে কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। আজকে আয়োজনে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আমি প্রথমে মেহমানদের পরিচয় করে দিব শুধুমাত্র। আমার একেবারে আমার ডানে রয়েছেন ফজিলাতুল শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুসসালাম হাফেজাহুল্লাহ তাআলা। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স কমপ্লিট করেছেন, তারপরে মাস্টার্স করেছেন এবং বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পরিচিত সুপরিচিত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান মাহাদ আদ-দাওয়া ওয়া তারবিয়া ওয়া সাকাফা ইসলামিয়া এর পরিচালক, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে এবং অতিরিক্ত অনেকগুলো দাওয়াতি মিশনারি কাজের সাথে তিনি জড়িত রয়েছেন। আমি আমার সাথে রয়েছেন, তাকে পরিচয় করে দিলাম। এরপরে রয়েছেন আমার কাছে ফজিলাতুল শেখ ওস্তাদ ডক্টর মাহমুদ মঞ্জুর এলাহী। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান, যেই সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, পাবলিক ইউনিভার্সিটি আপনারা জানেন। অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে উসুলুল ফিকহের উপর, মানে বাংলাদেশে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেন তাদের জানা থাকার কথা, এ সবচেয়ে কঠিন একটি বিষয় হচ্ছে উসুলুল ফিকহ, মানে যেটা একসময় লোকেরা শুনলেই ভয় পেত, এই ধরনের একটি বিষয়। উসুলুল ফিকহের উপর তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। এরপরে আমার সর্বশেষ ডান দিকে রয়েছেন আমাদের সকলেরই পরিচিত সুপরিচিত মুখ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল ফিক ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর
আবু বকর মোহাম্মদ জাকারিয়া, সবাই তাকে চেনার কথা আপনারা জানেন। তার বক্তব্য প্রতিনিয়তই আপনারা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পান, এবং আকীদার উপর, ইসলামিক কম্পারেটিভ রিলিজনের উপর মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। আমি কেন তাদের এই পরিচয় করে দিলাম, এটাও আপনাদেরকে একটু উপলব্ধি করতে হবে। সেটি হচ্ছে এই যে এখানে মূলত মানে এমন পর্যায়ের আলেমরা, মানে প্রতিষ্ঠানটা আপনারা ছোট দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো মনে করছেন যে কী রে, এটা একটা ইবতিদায়ী প্রতিষ্ঠান, প্রাথমিক প্রাইমারি প্রতিষ্ঠান শুরু হলো, এত বড় বড় শেখদেরকে এখানে আনলো, এর কারণটা কি? এখানে গোলাম মোস্তফা টুটুল ভাই আমেরিকা থেকে আমাকে টেলিফোন করেছেন যে এই খলিলপুরের মধ্যে এমন একটি প্রতিষ্ঠান হওয়া করা দরকার, যে প্রতিষ্ঠান মূলত শুধু খলিলপুর নয়, খলিলপুর থেকে সারা বাংলাদেশের মুসলমানদেরকে আলোকিত করতে পারবে, এই ধরনের একটি প্রতিষ্ঠান হওয়া দরকার। এই জন্য মূলত মানে বাংলাদেশের সমস্ত মানুষগুলো যাদেরকে চিনে, যাদের প্রতি আস্থা রয়েছে, যাদের প্রতি তাদের ইমানের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে কনফিডেন্স রয়েছে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনাদের সামনে প্রথমে উপস্থিত করলাম, যাতে আপনারা বুঝতে আমরা জ্ঞান দিতে না পারি তাহলে আমরা হয়তো মানে আমরা দায়ী হয়ে যাব যে আমি আমার সন্তানদেরকে সত্যিকার কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে পারলাম কি না। এই জন্য এই প্রতিষ্ঠানটি একটু ভিন্ন বা ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রমধর্মী কোন দিক থেকে? একটি দিক থেকে, সেটা হচ্ছে এখানেও দ্বীনের তালিম হবে, এখানেও কোরআনের তালিম হবে, এখানেও হাদিসের তালিম হবে, কিন্তু এখানে যেই দিকটি ব্যতিক্রম সেটা হচ্ছে এখানে সহিহ কথাগুলো আলোচনা করা হবে, একেবারে বিশুদ্ধ বিষয়গুলো আলোচনা করা হবে। এই মাশায়েখরা রয়েছেন যেখানে, মানে তাদের দিক নির্দেশনা নিয়েই মূলত মানে যারা পরিচালক রয়েছে তারা তাদের গাইডেন্স অনুযায়ী, তাদের দিক নির্দেশনা অনুযায়ী এই প্রতিষ্ঠানকে পরিচালনা করতে বাধ্য, বাউন্ড, এর উপর মূলত আমাদের চুক্তি হবে এবং এর ভিত্তিতে মূলত এটি পরিচালিত হবে। আমি আশা করব আমরা স্লোগান দিয়েছি যে আপনার সন্তানকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করার লক্ষ্যে মূলত আমাদের এই এই যাত্রা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের সকল প্রচেষ্টাকে, এই প্রতিষ্ঠানের জন্য যে চেষ্টা করে যাচ্ছেন যারা তাদের সকলকে কবুল করেন। এর সাথে জড়িত রয়েছেন আমাদের আপনারা জানেন শেখ আব্দুস সত্তার সাহেব, আব্দুস সত্তার শেখ সাহেব, মানে আপনাদের সকলেই পরিচিত মুরব্বী টুটুল ভাইয়ের আব্বা, আরও অন্যান্য যারা রয়েছেন তারা সবাই মূলত চেষ্টা করে যাচ্ছেন প্রতিষ্ঠানটা কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়। বন্ধুগণ, আপনি যদি সামান্য পরামর্শ দিয়েও সহযোগিতা করেন, এর জন্য কিন্তু কেয়ামতের দিন আপনার অবশ্যই কী থাকবে, অংশ পাবেন। পাবেন কি পাবেন না, সামান্য বলেছি আমি আমার শব্দে, কিন্তু কোরআনের শব্দে যদি আসি তাহলে আল্লাহ তাআলা বলেছেন মিসকাল যাররা, এটা হচ্ছে অনুপরিমাণ যদি সহযোগিতা করেন তাহলে সেই ব্যক্তি ব্যক্তি আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, সেটা দেখতে পাবে, সেটা পেয়ে যাবে, যদি অনুপরিমাণ সহযোগিতা করেন পেয়ে যাবেন, কিন্তু যদি আপনি সামান্য পরিমাণ বিরোধিতা করেন এটা পাবেন কি না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। খেয়াল রাখবেন মানে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দেন। আমাদের শেখরা রয়েছেন, ধারাবাহিকভাবে কিছু আলোচনা হবে, এরপরে ছাত্রদের দাস হবে, দাসের পরে ইনশাআল্লাহ আমরা এখানে সম্ভবত দুপুরের খাবারেরও আয়োজন রয়েছে, আপ্যায়ন এবং খাবারের ব্যবস্থা রয়েছে, তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই বিদায় নিব। আপনার একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত প্রোগ্রামের, যেহেতু শেখরা আসলে মানে এইভাবে একত্রিত করা খুব কঠিন, কথা কি বুঝতে পেরেছেন, একত্রিত করা খুব কঠিন। তারপরও মানে আমি ব্যক্তিগতভাবে বিশেষ অনুরোধ করার কারণে মানে ওনাদেরকে পেয়েছি, এই জন্য আপনারা আশা করি একটু সময় দেবেন যাতে করে আমরা এই তাদের বক্তব্যটা শুনতে পারি এবং এর পাশাপাশি আজকের যে প্রোগ্রামে প্রোগ্রামকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি ঘোষণা দিব, আচ্ছা এ পর্যায়ে মূলত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসবেন, মুসলিম সমাজে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, পদ্ধতি। আমরা আজকে মুসলিম সমাজ বিভিন্ন মুখী হয়ে গিয়েছি, আমরা যেহেতু বহুমুখী মাদ্রাসা, বহুমুখী স্কুলে পড়ি তো, বুঝলেন না, এই জন্য আমরা বহুমুখী হয়ে গিয়েছি, হওয়ার কথা ছিল একমুখী,
আমাদের কিবলা হওয়ার কথা ছিল একদিকে, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বহুমুখী প্রতিষ্ঠান, বহুমুখী মাদ্রাসা, বহুমুখী স্কুল, বহুমুখী মানে সংগঠন, এই ইত্যাদির কারণে আমরা বহুমুখী হয়ে গিয়েছি। ফলে আমাদের মুসলিম সমাজের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি, এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ফজিলাতুল শেখ আল উস্তাদ আকরামুজ্জামান ইবনে আব্দুসসালাম হাফেজাহুল্লাহ তাআলা। শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুসসালাম হাফেজাহুল্লাহ তাআলা, তাকে আমি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি। তিনি এখন আমাদের সামনে তার বক্তব্য তুলে ধরছেন। স্টেজে গিয়ে দিবে না এখান থেকে?